প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব BOESL এর মাধ্যমে ফিজিতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 2023। এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কতটি পদ আছে, কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, কত টাকা বেতন, কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন, কত তারিখ পর্যন্ত করতে পারবেন, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি দেখলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন। তো বিজ্ঞপ্তির ভিডিওর শুরুতেই ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 23-02-2023 খ্রিস্টাব্দে। জরুরি ভিত্তিতে BOESL এর মাধ্যমে ফিজিতে নিয়োগ। BOESL এর মাধ্যমে ফিজিতে নির্ববনিত পদে পুরুষ কর্মী নিয়োগ করা হবে। পদের নাম হচ্ছে জেনারেল ম্যানেজার উইথ এগ্রিকালচারাল এক্সপার্টিস। শূন্যপদের সংখ্যা হচ্ছে 2 জন। কাজের সময় হচ্ছে প্রতি সপ্তাহে কমপক্ষে 40 থেকে 48 ঘন্টা। তো আপনি যদি একদিনে 8 ঘন্টা ডিউটি করেন, 6 দিনে 6টা 48 ঘন্টা, 7 ঘন্টা ডিউটি করলে 6 সাতা 42 ঘন্টা, অর্থাৎ বয়স অনূর্ধ্ব 40 বছর। 18 থেকে 40 বছরও যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে $20,000 থেকে $30,000 প্রতি বছর। অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে হেভি ডিজেল ইঞ্জিন মেকানিক। শূন্যপদের সংখ্যা হচ্ছে 8টি। হেভি ডিজেল ইঞ্জিন মেকানিকে যারা এক্সপার্ট রয়েছেন, যারা অভিজ্ঞ, তারা এই 8টি পদের জন্য আবেদন করতে পারবেন। অটোমোবাইলে যারা মেকানিক রয়েছেন উইথ হাইব্রিড ভেহিক্যাল এক্সপিরিয়েন্স, শূন্যপদের সংখ্যা হচ্ছে 15টি। যারা অটোমোবাইল পদে টেকনিশিয়ান আছেন তারা আবেদন করতে পারবেন। এসি রেফ্রিজারেশন টেকনিশিয়ান, অর্থাৎ এসি বিষয়ে যারা টেকনিশিয়ান আছেন, যারা এক্সপার্ট বা অভিজ্ঞ, তারা আবেদন করতে পারেন। শূন্যপদের সংখ্যা হচ্ছে 6টি। 5 নম্বর পদের নাম হচ্ছে ডোমেস্টিক ইলেকট্রিশিয়ান ফর লিফট এবং জেনারেটর। যারা লিফট পদে ইলেকট্রিশিয়ান রয়েছেন তারা আবেদন করতে পারেন। নেওয়া লোক শূন্যপদের সংখ্যা হচ্ছে 3টি। অটোমোবাইল প্যানেল বেটার, এই পদে 10 জন নেওয়া হবে। শূন্যপদের সংখ্যা হচ্ছে 10টি। অটোমোটিভ স্প্রে পেইন্টার, শূন্যপদের সংখ্যা হচ্ছে 8টি। বাস ট্রাক অ্যান্ড অটোমোটিভ ইলেকট্রিশিয়ান 5 জন। এখানে যে বিষয় উল্লেখ রয়েছে বাস ট্রাক, এসি রেফ্রিজারেশন, লিফট, প্যানেল বেটার, পেইন্টার এবং মেকানিকে যারা এক্সপার্ট বা অভিজ্ঞ রয়েছেন, যাদের অভিজ্ঞতা রয়েছে, তারা এই পদের জন্য আবেদন করতে পারেন, যাদের বয়স 18 থেকে 48 বছরের মধ্যে। তো 2 থেকে 8 নং পদের জন্য প্রতি ঘন্টা $6 থেকে $7 দেওয়া হবে। তো বাংলাদেশে কত টাকা আছে সেটা আমি দেখাবো। চাকরির শর্তাবলী: চাকরির চুক্তি 2 বছর, নবায়নযোগ্য, প্রতি সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা, প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা, কর্মস্থলে যাতায়াতের পরিবহন ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে, প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে, খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে, শুধুমাত্র আপনাকে খাবার খরচ নিজের বহন করতে হবে, বাকি সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে, এবং চাকরির শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। অন্যান্য শর্তাবলী ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে, অর্থাৎ আপনার যাওয়ার যে বিমান ভাড়া সেটি আপনাকে বহন করতে হবে এবং ওখানে যাওয়ার পর থাকা খাওয়া আপনাকে বহন করতে হবে, বাকি সকল খরচ কোম্পানি বহন করবে। অন্যান্য তথ্যাবলী: নির্বাচিত প্রার্থীদের BOESL এর নির্ধারিত সার্ভিস চার্জ বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি, অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক BOESL হতে প্রদত্ত লিঙ্কে আগামী 8-3-2023 খ্রিস্টাব্দে এর মাধ্যমে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তো এখানে একটি আবেদন করার লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ওই লিঙ্কে ক্লিক করার পর এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনার ইমেল নাম্বার এবং কোন পোস্টে আবেদন করতে চান সেটিতে ক্লিক করবেন। এরপর আপনার নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার 2টি এবং ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম এবং পাসপোর্টে যে নাম্বার রয়েছে সেটি এখানে লিখে এরপরে আপনার একটি ইংরেজিতে সিভি লিখবেন এবং সার্টিফিকেট যদি থাকে এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পাসপোর্টের ফটোকপি স্ক্যান কপি করে পিডিএফ ফাইল আকারে এখানে আপলোড করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন। যদি কেউ আবেদন করতে চান তাহলে আমি ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে দেবো, ওখান থেকেও যোগাযোগ করে আমাকে তথ্য দিলে আমি আপনাকে আবেদন করে দেব। তো এখন আমরা দেখব যে আসলে বাংলাদেশে কত টাকা আসে। তো এখানে প্রতি ঘন্টায় $5 থেকে $6 আপনাকে দেওয়া হবে অথবা $6 থেকে $7। তাহলে বাংলাদেশে কত টাকা আসে? তো এখানে যদি আমি লিখি $6, তাহলে $6 বাংলাদেশে আসে 284 টাকা। তো একজন ব্যক্তি যদি দৈনিক 1 ঘন্টা $6 পায় তাহলে দৈনিক যদি সে 8 ঘন্টা কাজ করে তাহলে $648 সে পাবে। তো $48 দৈনিক 2276 টাকা আসে। তো সে যদি 30 দিন কাজ করে, সপ্তাহে যদি 6 দিন কাজ করে তাহলে সে 6 দিন কাজ করলে 4 সপ্তাহে 28 দিন সে কাজ করতে পারবে। সে 24 দিন কাজ করতে পারবে, 24 দিনে তারপরে 50 থেকে 60 হাজার টাকা সে ইনকাম করতে পারবে। তো এখানে যদি আমরা হিসাব করি যে 48 ঘন্টা যদি সে কাজ করে দৈনিক $60 যদি দেয় তাহলে তার মোট আসে হলো $1344। মাসে তার আসে মোট 63,749 টাকা, তার বাংলাদেশি টাকায় আসে। তো সে 60,000 টাকার মতো সে ইনকাম করতে পারবে। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে $5 থেকে $6 সকল ক্ষেত্রে 1 ঘন্টায় একই হিসাব না, কিছু কম বেশি রয়েছে, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার প্রদান করা হবে। তো কীভাবে আবেদন করবেন সেটি আমি দেখালাম এবং বাংলাদেশি হিসাবে কত টাকা হিসাবে আসে। তো এখানে আপনি যদি দৈনিক $6 করে পান তাহলে বাংলাদেশি টাকায় 284 টাকা করে পাবেন। এর সাথে আপনি হিসাব করবেন দৈনিক যদি 6 ঘন্টা কাজ করেন তাহলে 636 আপনি ডলার পাবেন। দৈনিক 7 ঘন্টা কাজ করলে $642 পাবেন। 8 ঘন্টা কাজ করলে $648 পাবেন। এভাবে আপনি হিসাব করে যেন $48 টাকা আসে 2276 টাকা। বাংলাদেশি টাকায় আপনি যদি 28 দিন কাজ করেন, 30 দিন কাজ করলে আসবে 60,000 টাকার উপরে আসবে। তো এই বিজ্ঞপ্তিটি আপনারা কিভাবে অনলাইন থেকে দেখবেন? এই যে বিজ্ঞপ্তিটি যে BOESL মাধ্যমে ফিজিতে কর্মী নিয়োগ, তো BOESL যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এই যে BOESL মাধ্যমে ফিজিতে কর্মী নিয়োগ এটিতে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন। তো আজকে এ পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করবেন। আর এভাবে যদি আরও নতুন আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আবেদন করতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মোবাইল করে যোগাযোগ করেও আবেদন করতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।